আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি। আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি আজকে কথা বলতে এসেছি কোন ভিসার মাধ্যমে আপনারা কানাডায় আসতে আপনাদের আইএলটিএসেরও দরকার হবে না, অ্যান্ড প্লাস আপনাদের কোনো টাকা পয়সাও লাগবে না। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ইউকন পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রাম হচ্ছে 2 বছর একটা ওয়ার্ক পারমিট। আমার কাছ থেকে এটা শুনে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে কেন ওরা উইদাউট আইএলটিএস বা কোনো টাকা পয়সা ছাড়া ওখানে আপনাকে ইমিগ্রেট করবে বা আপনাকে আনবে। তো এটা হচ্ছে এই জন্যই, কারণ এটা কানাডাতে 10টা প্রভিন্স আপনারা জানেন। তো ওখানে 3টা টেরিটরি আছে। তো ওই টেরিটরির নাম হচ্ছে ইউকন। তো ওইখানে জনসংখ্যা খুবই কম, মাত্র 40,000, আর ওখানে অনেক বেশি ঠান্ডা, -30 থেকে -40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তো ওই ওখানে অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষ চাচ্ছে। সো ওখানে অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে সেজন্য ওখানে জনসংখ্যা তেমন নেই, ওখানে -30 থেকে -40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। আর ওই প্রোগ্রামটা হচ্ছে আপনি চাইলে ওখান থেকে যে মুভ করে অন্য প্রভিন্সে চলে যাবেন এমন নয়। সো তারপরেও যারা ইন্টারেস্টেড, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে ভিডিওতে আমার কম্পিউটার স্ক্রিনের উপরে শেয়ার করছি বা দেখেন। এনিওয়েজ, আমার ভিডিওটা শুরু করার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টস করবেন, আর আমার ভিডিও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমি আপনাদের সামনে এখানকার লাইফস্টাইল সম্পর্কে অ্যান্ড প্লাস এখানকার ইমিগ্রেশন রিলেটেড সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি, বাট আপনাদের সমস্ত কোয়েশনের আমি আনসার দেওয়ার ট্রাই করছি। সো ঠিক আছে, লেটস মুভ অন টু মাই ল্যাপটপ স্ক্রিন। আপনারা চাইলে সিম্পলি গুগল ওপেন করে এখানে ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম দিলেই চলে আসবে। এখানে বিভিন্ন লিঙ্ক থাকবে, আপনারা চাইলে ওখানে ক্লিক করে সব চেক করতে পারেন, বাট অরিজিনাল লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ওখানে গিয়ে আপনারা সব পড়ে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন অ্যান্ড এই প্রোগ্রামটা সম্বন্ধে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপরেও আমি সব আপনাদেরকে এক্সপ্লেন করছি আমার ভিডিওর মাধ্যমে আজকে, যে এখানে কোন কোন জিনিস লাগবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কত টাকা খরচা হতে পারে। আসলে এই প্রোগ্রামের জন্য আপনার কোনো টাকা পয়সার দরকার নেই, আপনার আইএলটিএসেরও দরকার নেই, আর আপনার এলএমআইউরও দরকার নেই। এটার জন্য আপনার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে 2 থেকে 3টা আপনার জব অফার ওখানকার কমিউনিটি থেকে। সে ওখানে কোন কোন কমিউনিটি আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সব ভেঙে ভেঙে এই যে ভিডিওর মাধ্যমে। সো এখানে এই কমিউনিটি প্রোগ্রামটা রান করবে 3 বছর পর্যন্ত। এটা শুরু হয়েছিল January 2020 আর এটা শেষ হবে June 2023। এগুলো সব আপনারা এই লিঙ্কে গেলে ভালোভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন। সো এখানে যে 2 থেকে 3টা জব অফার লাগবে ওগুলো আপনার যাতে অ্যাকুমুলেট করে আপনার উইকে 30 আওয়ার ওয়ার্ক হয় আর ইয়ারে 1560 ঘন্টা জব আওয়ার হয়। আর এটার একটা ভালো দিক সেটা হচ্ছে যে গিয়ে আপনি চাইলে ওই কমিউনিটির মধ্যে এখানে যেখানে এসেছেন ওখানে জব ভালো না লাগলে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট খারাপ দিক হচ্ছে আপনি ওই কমিউনিটি থেকে বাইরে গিয়ে ক্যানাডার অন্য কোথাও আপনি জব করতে পারবেন না আপনার যতদিন পর্যন্ত ওই ওয়ার্ক পারমিটটা থাকবে, এক্সিস্টিং থাকবে। সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হোয়াট ইজ দ্য ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম। অ্যাজ আই মেনশন আর্লিয়ার, এটা হচ্ছে নমিনি প্রোগ্রাম ইউকনের জন্য, আর এটাতে ফরেন ওয়ার্কাররা এসে জব করতে পারবে বিভিন্ন দেশ থেকে, কারণ ওদের যেহেতু জনসংখ্যা কম। আর এই পাইলট প্রোগ্রামটা 3 বছর পর্যন্ত চলবে। এই ওয়ার্ক পারমিটটা লোকেটেড রেস্ট্রিকশন হবে 2 বছর পর্যন্ত, আর এখানে আপনি চাইলে অন্য কমিউনিটি বা অন্য প্রভিন্সে গিয়ে জব করতে পারবে না যতদিন পর্যন্ত এই ওয়ার্ক পারমিটটা ভ্যালিড থাকবে। এখন আপনাদেরকে দেখাই কোন কোন কমিউনিটিগুলো এই পাইলট প্রোগ্রামে পার্টিসিপেট করছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত কমিউনিটিগুলোই এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব হোয়াইট হোয়ার্ডস কমিউনিটিতে অ্যাপ্লাই করার জন্য জবের জন্য, কারণ এটা ওদের মেন সিটি, এখানে অনেক জব অফার আছে। আর কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে ওগুলো আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিও দেখিয়ে দিব, আর তাছাড়া ক্যানাডিয়ান ফরম্যাটে কিভাবে আপনারা রেজুমে তৈরি করবেন ওটাও দেখিয়ে দিব। মেইন রিকোয়ারমেন্টগুলো কি ওগুলো আপনাদেরকে দেখাই। সো এখানে মূলত যে ফার্স্ট রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে 2 থেকে 3টা জব অফার ফ্রম দ্য 3 ডিফারেন্ট এমপ্লয়ার উইদিন সেম কমিউনিটি, আর হচ্ছে যে গিয়ে আপনার যাতে করে 30 ঘন্টা উইকে জব হয় সবগুলো মিলিয়ে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কপি অফ নমিনেশন লেটার ফ্রম গভর্নমেন্ট অফ ইউকন, এটা আপনার কোম্পানি আপনাকে নিয়ে দিবে বা হেল্প করবে, কিভাবে নিতে হবে ওগুলো আমি পরের ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করব। লাস্ট অ্যান্ড ফাইনাল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাইন লেটার অফ সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট অফ ইউকন,
আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে। সো এটার জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। সো আপনাদের আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনরা বিভিন্ন দেশে আছেন, সো ওনারা চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন এই প্রোগ্রামটার জন্য যে অন্য দেশ থেকে। সো এই জন্য আপনারা যে দেশে আছেন ওই দেশে সিলেকশনটা করে দিবেন, যে সিআইসির ওয়েবসাইটে গিয়ে। আমি ওটা অলরেডি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি কিভাবে আপনারা চেক করবেন। এখানে গিয়ে ক্রিয়েট অ্যান জিসি কি অ্যাকাউন্ট, এটা নিয়ে আমার ভিডিও আছে, ওটা আমি আই বাটনে দিয়ে দিব। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি, এই যে আমি বাংলাদেশি ওয়ান দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। তারপরে এটা নিয়ে ভিডিওটা আপনারা দেখে নেবেন আই বাটন থেকে। এখানে গিয়ে আপনারা চেক করে কোন কোন ভাবে আপনারা আসতে পারবেন, আপনার এলিজিবিলিটি সব কিছু এখানে চেক করতে পারবেন। আর এই ভিসাটা নিয়ে আপনারা আরও ইন ডিটেলসে দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি আমার নেক্সট ভিডিওতে ক্যানাডিয়ান ফরম্যাটে রেজুমে বা সিভি কীভাবে ক্রিয়েট করবেন এটা দেখিয়ে দেওয়া ট্রাই করব। আর তাছাড়া ফিউচার ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের সাথে দেখানো ট্রাই করব কীভাবে করে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে বা রাইট ওয়েবসাইট ইউজ করে। এই যে ইউকন পাইলট প্রোগ্রামের জন্য বা বিভিন্ন আদার যে প্রোগ্রামে বা কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওগুলো সব দেখানো ট্রাই করব। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে ওনারাও জানতে পারবে এই প্রোগ্রামটা সম্পর্কে। আপনারা সবাই একসাথেই এই প্রোগ্রামটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো থ্যাংক ইউ, সি ইউ লেটার, বাই বাই।